বাংলাকে কলুষিত করেছে সব তথ্য আছে আমার কাছে আমার হাতে আমি কোনো বোমা ফাটাই না কোনও তারিখ বলি না মঙ্গলবার দক্ষিণ দুই চার পরগণার পাথর প্রতিমায় জনসভা থেকেও সোচ্চার ছিলেন অভিষেক তাঁর কথায় ভোটের পর যাদের খুঁজে পাননি তাদের একটিও ভোট দেবেন না যারা মানুষের খোঁজ নেয় না এই নির্বাচন তাদের জবাব দেওয়া নির্বাচন একই সঙ্গে কেন্দ্রকে সরাসরি তোপ দেগে অভিষেকের কটাক্ষ এক শূন্য শূন্য দিনের টাকা আটকে রেখেছে দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছি নব জোয়ারের সময় মায়েরা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে বাড়ানো হয়েছে আর প্রধানমন্ত্রী মানুষজনকে লাইনে দাঁট করিয়েছে কালো টাকা উদ্ধারের জন্য তাপমাত্রার পারদের মতোই ভোটের পারদ চড়ছে বাংলায় এবার উত্তাপ আরও কয়েকগুণ বাড়িয়ে বড় হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক লিখেছেন এক সপ্তাহের মধ্যে মুখোশ খুলব বাংলার মা বনেদের কিভাবে আপমান করেছে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের হত্যাকারীদের পাতাল থেকে খুঁজে বার করে এনে জেলে ভরবে বিজেপি সরকার বর্ধমানের জনসভা থেকে এই ভাষাতেই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু তাই নয় রাম মন্দির থেকে কাশ্মীরের তিন সাত শূন্য বিলোপ একাধিক ইস্যুতে বাংলার মুখ্য